চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। বাগমারায় অসহায় নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছেন এমপি আবুল কালাম আজাদ ও এমপি পত্নী পৌর মেয়র শাইলা পারভীন। বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙ্গার তথ্য ও ছবিতে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারায় আউজপাড়া, গোবিন্দপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়নে গরিব দুঃখী অসহায় নারীদের মাঝে ঈদ উপহার স্বরূপ একটি করে শাড়ি বিতরণ করেছেন রাজশাহী চার বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপি এবং এমপি পত্নী তাহিরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভীন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশি গরিব দুঃখী সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি। প্রতিবছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। বুধবার শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার তিনটি ইউনিয়নের নারীরা এসে জড়ো হতে থাকে উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে। শাড়ি বিতরণের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণ। এটি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আগেই আরও একটি আনন্দ। এমপি অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালোভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থ্যও ছিল না অনেকের। গরিব দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন। শাড়ি বিতরণের উদ্বোধনকালে অধ্যক্ষ আবুল কালাম এমপি বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে, সেজন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, আউজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার জান মোহাম্মদ রেজাউল করিম মোস্তাক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রূপায়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।